দুইটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার ঘুম আসবেই আসবে। আমাদের একটা মোস্ট বিগেস্ট প্রবলেম হচ্ছে রাতের বেলা ঘুমাইতে চাইলেও ঘুম আসে না, কথা বলেন আসে না নাই? এটা কিন্তু বিগেস্ট প্রবলেম এই বর্তমান সময়ে। আমার কাছে মনে হয় যুবকদের সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে রাতের বেলা ঘুম আসে না হুজুর, রাত দুইটা তিনটা বেজে পার হুজুর, বাট আই ক্যান্ট স্লিপ, আমি ঘুমাইতে পারি না। এই প্রবলেমটা আমাদের মাঝে সকলে বলেন তো আসে না নাই? This is the biggest problem of young generation. So how to overcome this problem? কিভাবে আমরা রাতের বেলা ঘুমানোর প্রবলেম দূর করতে পারি এটা জানার দরকার আছে না নাই? কিছু আমল শেখাবো, দুইটা আমল শেখাবো আপনাদেরকে। বলেন কয়টা আমল? দুইটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার ঘুম আসবেই আসবে। দুইটা আমল সকলে করবেন তো ইনশাআল্লাহ? আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ ইনসোমনিয়া, রাতের যে অনিদ্রা এটাকে বলা হয় ইনসোমনিয়া, আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটাকে বলা হয় ইনসোমনিয়া, অনিদ্রার প্রবলেম। আমাদের অনেকের এরকম আমরা আছি, রাতের বেলা আমরা বিছানায় শুয়েছি, কি হইল ঘুম আসে না, এক ঘন্টা পার হয়ে যায়, দুই ঘন্টা পার হয়ে যায়, ঘুম আসে না। এরকম প্রিয় ভাইরা কথা বলুন তো হয় কি হয় না? হয়। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু আমি জাস্ট আপনাকে তিনটা কারণ বলবো। বলেন কয়টা কারণ? রাতে ঘুম আসে না মোট তিন কারণে। এক নাম্বার কারণ, অনেকগুলো কারণ হতে পারে, আমি জাস্ট আমার অবজারভেশন থেকে তিনটা বলছি। এক নাম্বার কারণ হচ্ছে আমরা দিনের বেলা খালি মরার মতো ঘুমাই, এরকম লোক আসে না নাই? সকালেও ঘুমায়, দুপুরের পরেও ঘুমায়, কিছু কিছু লোক মাগরিব পরেও ঘুমায়, এরকম মগা লোক বাংলাদেশে আসে না নাই? খালি সারাদিন ঘুমায়, সারাদিন ঘুমাইছে তো ওর তো ঘুমের আর প্রয়োজনই নাই। তো রাতে যখন ঘুমায় চোখে সব খোলামেলা দেখতে পায়, কিরে মা রান্না করতে সব কানে আওয়াজ আসে, কিরে বলে হুজুর সারাদিন ঘুমাইছি, রাতের বেলা কি আর ঘুম আসে? তাহলে আপনি যদি রাতের বেলা ঘুমাইতে চান, আগে আগে দিনের বেলা অতিরিক্ত ঘুমানো যাবে, আস্তে কেন জোরে বলেন যাবে? নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু, যে রিজনটা আমাদের ঘুমকে নিয়ে আসতে সমস্যা করে সেটি হচ্ছে ম্যাক্সিমাম টাইম বিফোর উই স্লিপ উই টেক টি অর কফি, ঘুমানোর আগে ভাব মেরে খান চা খায়। কি ভাব লাখ সাহেবের বেটা, কিন্তু বোঝেই না যে এই টি অথবা কফি এটা ঘুমকে বাধা দেওয়ার অনেক বড় একটা কারণ। এখানে সায়েন্টিফিক অনেক কথা আছে, আমি অত ব্যাখ্যায় যাব না, মনে রাখবেন চা এবং কফি এটা ঘুমকে বাধা দেয়। এর জন্য ঘুমানোর পূর্বে চা আর কফি খাওয়া যাবে? হ্যাঁ, আস্তে কয়েকে খাওয়া যাবে। দুই নাম্বার প্রবলেম, তিন নাম্বার প্রবলেম এইটা, এটা কি? মোবাইল। ও ঘুমায় চায় যে আমি ঘুমায় যাই, আল্লাহ ফজরের নামাজ পড়বো, আল্লাহ কত বছর যে ফজরের নামাজ পড়ি না হিসাব নাই, কিন্তু ঘুমানোর সময় বালিশের সঙ্গে রাখছে কি বলেন কি? ফোন। তো একটু সয় গার্লফ্রেন্ড, মানে একটা মেসেজ দিছে আমার, দেখি চলে আসে আবার মোবাইল, এই যে চ্যাটিং শুরু হয়ে গেল। গার্লফ্রেন্ড কয়, তুমি মনে আমার আর ভালোবাসো না গো? এ কয় না, সত্যি ভালোবাসি, বিশ্বাস করো। এখন ওকে বিশ্বাস করাইতে করাইতে দেড় ঘন্টা শেষ, কথা বলতে হবে ঠিক কিনা? রাত যাচ্ছে, রাত যাচ্ছে। আচ্ছা, এদিকে গার্লফ্রেন্ড রাগ করে ঘুমায় গেছে, এখন ও ইউটিউবে ঢুকছে, কি করবে? কাজ কাম নাই, দেখি নতুন মুভি আসছে নাকি, হ্যাঁ আসছে তো একটা, দেখা শুরু করি। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দেয়, ফজরের আজান দিলে ও মনে করে কি এই তো ঘুমানোর সময় চলে এসেছে। এরকম লোক আসে না নাই বলেন? আচ্ছা, এই জন্য প্রিয় ভাইয়েরা যখন আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় অ্যান্ড্রয়েড কোনো ডিভাইস আপনার চতুর সীমানার কোথাও অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে পারবে, থাকলে আপনার ঘুমের সমস্যা হবে। তাহলে প্রবলেম জানতে পারলাম কয়টা? এই তিনটা প্রবলেম থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন আমল শেখাই দিই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই ঘুম আমাকে ধরে না, ঘুম আমার আসে না, আমি কি করতে পারি? রাসূল বললেন, হে যায়েদ, তোমাকে একটা আমল শেখাই দিব, একটা দোয়া শেখাই দিব, দোয়া পাঠ করলে তোমার ঘুম দিয়ে দিবে একজন, তিনি কে? এই হাদিসটা যদিও বা জয়ীফ, তবে এটা আপনি আমল করতে পারেন, এই দোয়াটা আপনি পড়তে পারেন। দোয়াটা আমার সঙ্গে সকলকে পাঠ করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি এখানে বলে দিচ্ছি, যদিও মুখস্থ হবে না, তবে এটা যখন অনলাইনে যাবে, এখানে অবশ্যই ইউটিউবার ভাইরা আমি লিখে দিব, এটা স্ক্রিনে থাকবে, আপনারা সকলেই দোয়াটা মুখস্থ করে নেবেন, পারা যাবে ইনশাআল্লাহ? আমার সঙ্গে সকলেই পড়েন, আল্লাহুম্মা গারাতিন নুজুম, আমি জানি একটু প্রবলেম হবে, আমার সাথে ট্রাই করেন, গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ইয়া হাইয়ু, এটা তো মুখস্থ, বলেন না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, সকলেই পড়েন, আহদি লাইলি ওয়া আনিম
আইনি। জানি একটু আপনাদের মুখস্থ করতে কষ্ট হতে পারে, তবে এই দোয়াটা স্ক্রিনে দেখে একটা স্ক্রিনশট মারবেন, মেরে বারবার এটা পড়বেন। আর যদি মুখস্থ নাও করতে পারেন, ঘুমানোর পূর্বে মোবাইল ফোনটা বের করে জাস্ট দোয়াটা পড়ে ঘুমানোর ট্রাই করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ অতি দ্রুতই আল্লাহ আপনাকে ঘুম দিবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে রাতের বেলা দ্রুত ঘুমাবার তৌফিক দিও। সকলে পড়ুন আমিন। এক নম্বর আমল। দুই নম্বর আমল আপনারা জানতে চান সবাই, হ্যাঁ না কি কয় নাকি? জি জোরে বলতে হবে না? আচ্ছা আমলটা শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যদি আপনি রাতের বেলা আগে আগে ঘুমাইতে চান, ফজরের নামাজটা প্রত্যেক দিন বা জামাতায় করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এখানে একটা সুন্দর বিষয় লুকায়িত আছে। কেন বলছি এটা? এজন্য বলছি ফজরের নামাজ আপনি বা জামাত আদায় করতে পারবেন তখন, রাতের বেলা ঘুমাবেন আগে আগে যখন, এটার সঙ্গে এটা কানেক্টেড। এখন রাতের বেলা আপনি আগে আগে ঘুমাবেন কেমনে, এটা একটা প্রশ্ন। এটা তাহলে আমি আবার ওই সমস্যায় ফিরে যাই। সেই সমস্যাটা কি? ভোরবেলা থেকে নিয়ে একদম রাত 8-9 পর্যন্ত অতিরিক্ত ঘুম আপনি কখনো দিবেন না, পারা যাবে ইনশাআল্লাহ। শোনেন, যদি রাতের বেলা আগে আগে ঘুমাইতে চান, এই যে জোহরের নামাজের পরের যে সময়টা, এই যে আপনি মগলার মতো খাইয়া ভুড়ি মোটা কইরা শেষ ঘুমাইছে, আসর শেষ, মাগরিব শেষ, ওর সদ্য বসে কোনো খবর নাই, এরকম ঘুম আসনা নাই, এজন্য এটা খুবই ইফেক্টিভ একটা ইস্যু বলছি, আপনাকে অবশ্যই দিনের বেলা অতিরিক্ত ঘুম ত্যাগ করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আমি নিজে আপনাকে পরীক্ষিত আমল বলছি, আপনার দিনে যখন ঘুম কম হবে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, রাতে দেখবেন আপনার ঘুম পাড়ানোর জন্য কোনো দোয়াই লাগবে না, আপনি এমনি কথা বলেন ঠিক কিনা। এজন্য ফজরের নামাজটা সকলেই বা জামাত আদায় করবেন তো ইনশাআল্লাহ।